তার কারণটা এই নাটকেই বলা আছে, মানে লজ্জার, লজ্জা আমাদের সৃষ্টি, এটাও আমাদের সৃষ্টি। কিন্তু কোথাও এই নাটকটা ডাক স্বাভাবিক, আমি হয়তো কমে গেলাম ছেলেরাই। কালকেই তো মেন্স ডে গেল না, ইন্টারন্যাশনাল মেন্স ডে। সত্যি বলুন তো কতগুলো পোস্ট আমরা দেখেছি ফেসবুকে। হ্যাঁ, আবার একইভাবে যারা লজ্জা নাটকটা দেখেছেন তারা জানেন সেখানে আমরা কী কথা বলেছি। মানে কোথাও নারী বিদ্বেষী বা পুরুষ বিদ্বেষীর কথা আসছে না। মানে জেন্ডার ইকুয়ালিটির কথা যদি বলতে হয় তাহলে আমাদের দুটো দিকে হয়তো বলতে হয়, সেই দায়িত্বে কি এইটা করা। আর আমরা যদি একটু সত্যি সচেতন হই, মানে এই সব বিষয়গুলোতে, মানে মানুষ, মানে অর্ধেক আকাশ নারীর অর্ধেক আকাশ পুরুষের, না করে যদি পুরোটাই নারীর আর পুরোটাই পুরুষের করে দিই তাহলেই তো ঝামেলাটা চুকে যায়। তো সেটাই যদি আমরা করতে পারি তাহলেই ভালো। ভালো থাকবেন সবাই। আর এই নাটকটাতে অনেকদিন পরে করছিলাম, করছি বললাম, যেটা অনেকগুলো ক্যারেক্টার পরিবর্তিত হয়েছে। মেঘা চরিত্রটি যে করে সে আসতে পারেনি সমস্যার জন্য। দুজন চরিত্র কোভিডে মারা গেছেন এই কোভিডের মধ্যে, শান্তি প্রান্তোষ। তো মানে ভাঙা টিম, এই বাচ্চা, এরা যে ছেলে যেই বেটি প্রথমবার আজকে মিউজিকে বসলো, হাতে করি বলে হয়তো কোথাও জোরে কম হয়েছে, কিন্তু ক্লাস এইটে পড়ে, ওর ওপরে আজকে দায়িত্বটা দিতে হয়েছে। তো সব মিলিয়ে একটা অন্যরকম মন খারাপও ছিল আজকে প্রোডাকশনটা করতে গিয়ে, অনেকে কথা হয়তো মনে পড়ছিল। কোভিড তো অনেক কিছুই কেড়ে নিয়েছে, তবু আপনারা এসছেন, যদি ভালো লাগে মানুষকে বলবেন। আর প্রোডাকশনটা করতে গিয়ে হয়তো অনেক অনেকগুলো জায়গায় মনে হলো যে এইগুলো মিস হচ্ছে, করতে করতে যেটা হয় অনেকদিন পরে করলাম, আবার সেগুলো সংশোধন করবো, আশীর্বাদ করবো। ঠিক আছে।